নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এটি মেষ রাশির মাসিক রাশিফলের ভিডিও। আপনি যদি মেষ রাশির মানুষ হন, আপনার জন্য এই নভেম্বর 2021 কী বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে তার একটা সম্ভাবনা এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করছি। এটি সম্পূর্ণরূপে ইঞ্জিনিয়ারের রাশিফল, এটি ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়, কারণ মেষ রাশির লাখো কোটি মানুষ আছে, প্রত্যেকে কিন্তু একই রেজাল্ট আপনারা কিন্তু পাবেন না, কারণ প্রত্যেকের দশা অন্তর্দশা আলাদা, গ্রহের অবস্থান আলাদা, আপনি যখন জন্মিয়েছিলেন। কিন্তু এই রাশিফল আপনাদেরকে আগামী মাসে চলার পথের পাথর হিসাবে কিন্তু কাজে কিন্তু দিবে, অর্থাৎ কোন কোন দিক থেকে আপনাদের ক্ষেত্রে ভালো এবং কোন কোন দিক থেকে আপনাদের সমস্যা আসতে পারে তার একটা পূর্বাভাস আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পাবেন। আমি কখনোই দাবি করি না যে এই রাশিফলটি 100% মিলবে। প্রথম আসি মেষ রাশির সূর্যস্বাস্থ্যের দিকটা। দেখুন, আপনি যদি মেষ রাশির মানুষ হন, শরীরগত দিক নিয়ে বড় ধরনের কিন্তু সমস্যা কিন্তু থাকছে না। শরীর স্বাস্থ্যের দিকটা ওভারঅল ছোটোখাটো সমস্যা থাকলে খুব বড় ধরনের সমস্যা কিন্তু থাকছে না, ওভারঅল ভালো। এক কথায় শরীর স্বাস্থ্য নিয়ে খুব ভোগান্তির ব্যাপার কিন্তু নেই। দ্বিতীয় নাম্বার পয়েন্ট, আপনাদের ধনপতি ভাগ্যভাবে অবস্থান করছে। এটা সবথেকে একটা আপনাদের ক্ষেত্রে সৌভাগ্য যোগ, অর্থাৎ ভাগ্যের দ্বারা কিন্তু অর্থ আপনাদের আসবে, অর্থাৎ ক্যাশ ফ্লোয়ের জায়গাটা আপনাদের কিন্তু ভালো দেখা যাচ্ছে। এবং এর পাশাপাশি ভাগ্যভাবে আপনাদের ধনপতির অবস্থান আপনাদের আকস্মিক ধন প্রাপ্তি লটারি, শেয়ার, ফাটকা, জুয়া থেকেও কিন্তু আপনারা অর্থ কিন্তু পেতে পারেন, যদি আপনার রাশি চক্রে লটারির যোগ যদি আপনার থাকে সেই ক্ষেত্রে। এবং আপনাদের পঞ্চমপতি আপনাদের সপ্তমভাবে নিচস্থ গৃহে অবস্থান করছে এবং মাসের মাঝামাঝি থেকে আবার আপনাদের অষ্টমভাবে চলে যাচ্ছে, এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রবলেম। দেখুন, একটা কথা যে রাশিফলে যে সবটাই যে ভালো হয় এমন কোনো কথা নেই, যে জায়গাটা খারাপ সেই জায়গাটাতে আপনাদেরকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। যারা প্রেগনেন্সি পিরিয়ডে আছেন তাদের ক্ষেত্রে দেখুন, পঞ্চমপতি সপ্তমভাবে নিচস্থ এবং অষ্টমভাবেও চলে যাচ্ছে, অর্থাৎ প্রেগনেন্সির জায়গাটা কিন্তু গর্ভবতী মহিলারা যারা আছেন তারা বিশেষভাবে সাবধানতা অবলম্বন করবেন। এবং আপনাদের সন্তানদের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু কিছু ক্ষেত্রে উদ্বিগ্ন আপনাদের কিন্তু বাড়ার সম্ভাবনা কিন্তু থাকছে, অর্থাৎ সন্তানের হেলথের জায়গাটা নিয়ে কিন্তু সমস্যা আসার সম্ভাবনা কিন্তু থাকছে। আপনি মেষ রাশি মানুষ, লিখে রাখুন, সন্তানের জায়গাটা কিন্তু বিশেষভাবে আপনার এ মাসে কিন্তু খুব একটা ভালো দিক দেখা যাচ্ছে না। এর পাশাপাশি বৃহস্পতি এবং শনি আপনাদের ভাগ্যপতি এবং কর্মপতি দুটি হেভিওয়েট প্ল্যানেট বকরি থেকে মার্গি হয়েছে, অর্থাৎ ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট আপনাদের ভাগ্যপতি মার্গি, ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট, ভাগ্যের দ্বারা আপনারা কিন্তু কর্ম আপনারা কিন্তু পাবেন, কর্মক্ষেত্রে সফলতা আপনাদের নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি করছে এবং সসনামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে। এই দুইটি রাজযোগ কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু কর্মপ্রাপ্তির ক্ষেত্রে, কর্ম প্রমোশনের ক্ষেত্রে, কর্মক্ষেত্রের পদমর্যাদা ক্ষেত্রে আপনাদের কিন্তু লাভবান কিন্তু করবে। এবং বিশে নভেম্বর থেকে আপনাদের ভাগ্যপতি কর্মভাব থেকে একাদশভাবে চলে যাচ্ছে, অর্থাৎ যে কোনো কার্যে আপনারা কিন্তু নিশ্চিত রূপে কিন্তু সফলতা কিন্তু পাবেন। আপনি মেষ রাশির মানুষ, দীর্ঘদিন আটকে আছে এমন কাজ, বহুদিন পেন্ডিং হয়ে আছে এমন কাজ থেকে আপনারা কিন্তু সেই জায়গাটা কিন্তু আপনাদের সাকসেস কিন্তু হবে। এবং আপনাদের দ্বিতীয় পতি সপ্তমপতি ভাগ্যভাবে অবস্থান করছে। আপনাদের প্রেমের ক্ষেত্রে যারা 18 থেকে 20-22 বছরের ছেলেমেয়েরা আছে তাদের ক্ষেত্রে কিন্তু যাদের ব্রেকআপ হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল, এই জায়গাটাতে প্রেমের ক্ষেত্রে প্রেম ফিরে আসা, প্রেম কামব্যাক করা, প্রেমের ক্ষেত্রে সফলতা, নতুন প্রেম আসা, এই সম্ভাবনা কিন্তু মেষ রাশির ক্ষেত্রে থাকছে। যদিও আপনার জন্মছকে পঞ্চমভাব, আপনার জন্মছকে মঙ্গলের পজিশান, আপনার জন্মছকে চন্দ্রের পজিশান কিন্তু এবং শুক্রের পজিশান দেখা একান্তই দরকার, কিন্তু বর্তমানে যে গ্রহের গোচর এই অনুযায়ী আপনারা আপনাদের কিন্তু নতুন প্রেমের
হাতছানি আপনারা কিন্তু পেতে চলেছেন। আপনি মেষ রাশির মানুষ লিখে রাখুন, দায়িত্ব নিয়ে আমি কথাটা বলছি মেষ রাশির ক্ষেত্রে। এবং বৃহস্পতি আপনাদের কর্মভাবে অবস্থান করে আপনাদের চতুর্থভাবে দৃষ্টি দিচ্ছে। দেখুন এই জায়গাটা কিন্তু খুব ভালো আপনাদের ক্ষেত্রে, কিন্তু পারিবারিক সুখের জায়গা, সম্পত্তিগত দিক থেকে লাভ, মায়ের হেলথ আপনাদের ভালো হবে, বন্ধু থেকে সহযোগিতা পাবেন, নিজস্ব প্রপার্টি যোগ, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু সৃষ্টি করবে। এবং আপনাদের সপ্তমভাবে এই মঙ্গলের অবস্থান, কিন্তু আপনাদের বৃহস্পতির শুভ দৃষ্টি পড়ায় আপনাদের ক্ষেত্রে, অর্থাৎ আপনি মেষ রাশি মানুষ, দাম্পত্য সুখের জায়গা কিন্তু আপনাদের দেখা যাচ্ছে, অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যথেষ্ট বন্ডিংয়ের জায়গা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকবে মেষ রাশির ক্ষেত্রে। এবং পরিবারে বেশ কিছু খুশির জোয়ার, কোনো অনুষ্ঠান এবং এর পাশাপাশি ছোটোখাটো ভ্রমণ আপনাদের কিন্তু হওয়ার যোগ কিন্তু সৃষ্টি করছে। কিন্তু মেষ রাশির ক্ষেত্রে শনি এবং মঙ্গলের দৃষ্টি বিনিময় কিছু কিছু ক্ষেত্রে অযাচিত শত্রুতা আপনাদের কিন্তু সৃষ্টি কিন্তু হবে, অর্থাৎ এই জায়গাটা বিশেষভাবে সাবধানতা অবলম্বন করুন। এবং এর পাশাপাশি আপনাদের ছোটোখাটো চোট আঘাত, অ্যাক্সিডেন্টের সম্ভাবনা কিন্তু থাকছে, অর্থাৎ পায়ে বিশেষ করে চোট লাগা, রক্তপাত, ফাড়ার সম্ভাবনা কিন্তু থাকছে। এবং এর পাশাপাশি মেষ রাশির ক্ষেত্রে আপনারা যারা উচ্চ শিক্ষাতে আছে, আপনি পিএইচডি করছেন, আপনি টেকনিক্যাল ফিল্ডে পড়াশোনা করছেন, এই উচ্চ শিক্ষার ক্ষেত্রে আপনারা কিন্তু ভালো ফল কিন্তু আপনারা পাবেন। অর্থাৎ শিক্ষাক্ষেত্রে যেহেতু আপনাদের ভাগ্যপতি আপনাদের মার্গী হয়ে গেছে, এই জায়গাটা শিক্ষাক্ষেত্রে কিন্তু আপনারা বিশেষভাবে লাভবান কিন্তু হবেন। এবং ধনভাবে রাহুর অবস্থা, তুঙ্গ রাহু আপনাদেরকে কিন্তু ধনের জায়গাটা কিন্তু যথেষ্ট কিন্তু মজবুত আপনাদেরকে কিন্তু করতে চলেছে। এবং ব্যবসার জায়গাটা যদি আসি, দেখুন সপ্তম ভাব আপনাদের ব্যবসার ক্ষেত্রে, ব্যবসার জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো, বড় ধরনের কন্ট্যাক্টগুলো আপনাদের আসবে ব্যবসার ক্ষেত্রে। তবে পার্টনারশিপ বিজনেস যারা করছেন, আপনি ধরুন দুজন চারজন মিলে বা যৌথভাবে পাঁচ সাতজন মিলে পার্টনারশিপ বিজনেস করছেন, এই জায়গাটা কিন্তু চোখ কান খুলে রেখে ব্যবসাতে ইনভেস্টমেন্ট করুন। বড় ধরনের যে ইনভেস্টমেন্ট করবেন সেটা কিন্তু করবেন না, পার্টনারশিপ বিজনেস থেকে কিন্তু সমস্যা আসার সম্ভাবনা কিন্তু থাকছে। অর্থাৎ বি কেয়ারফুল আপনার মেষ রাশি পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে। তবে আপনাদের দৈনিক রোজগারের জায়গাটা আপনাদের কিন্তু বাড়বে, এবং আপনাদের এই সময় বিদেশ থেকে, বিদেশের সাথে যারা রত আছে, এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যারা রত আছে, বিদেশ থেকে আপনারা কিন্তু এইভাবে এই সময় যথেষ্ট লাভবান কিন্তু হবেন। আপনারা যারা সেলফ প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন, আপনি অ্যাজ এ অ্যাডভোকেট, আপনি টিচিং লাইনে আছেন বা অ্যাস্ট্রোলজার, এই জায়গাগুলো আপনাদের কাজের সুযোগগুলো কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। অর্থাৎ সেলফ প্রফেশনের সঙ্গে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু মহা লাভ আসতে কিন্তু চলেছে। আপনি মেষ রাশির মানুষ, এই জায়গাটা কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু হবে। রাজনীতির ক্ষেত্রে কিন্তু আপনারা যারা রাজনীতির সঙ্গে যারা যুক্ত আছেন, কিছু কিছু ক্ষেত্রে ভুল ডিসিশন আপনাদের নিয়ে নেওয়ার জায়গা কিন্তু থাকছে, এবং শত্রুতার জায়গা কিন্তু আপনাদের কিন্তু থাকছে। যারা বড় আপনাদের ফ্যাক্টরি আছে বা আপনার কলকারখানা আছে, এই জায়গাগুলো কিন্তু আপনাদের মানে ডিলিংসের জায়গাগুলো কিন্তু ভালো কিন্তু হবে, অর্থাৎ বড় ধরনের বিনিয়োগ আপনাদের কিন্তু হবে। তবে আপনাদের এ মাসে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের চোখের সমস্যা কিন্তু আসার সম্ভাবনা, চোখ নিয়ে কিছু কিছু ক্ষেত্রে ভোগার সম্ভাবনা কিন্তু থাকছে। আপনি মেষ রাশির মানুষ, এই জায়গাটা বিশেষভাবে আপনারা কিন্তু সাবধানতা অবলম্বন করবেন। তবে আপনাদের ক্ষেত্রে এ মাসে বিশেষভাবে আপনাদের শুভ হওয়ার জন্য আপনারা প্রতিদিন সকালে স্নান করে সূর্য দেবতাকে একটি লাল জবা নিবেদন করুন, এবং সূর্য মন্ত্র আপনারা পাঠ করুন। বিশেষভাবে এই যে সমস্যাগুলো আপনাদেরকে বললাম, সেই সমস্যা থেকে কিন্তু আপনারা মুক্তি কিন্তু পাবেন। তবে আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত, এবং বিয়ের ব্যাপারে যারা প্রচেষ্টা করছেন দীর্ঘদিন, বিয়ের ব্যাপারে আপনাদের কানেকশানগুলো, বড় ধরনের যোগাযোগ, ভালো যোগাযোগগুলো কিন্তু বিয়ের ক্ষেত্রে আপনাদের আসতে কিন্তু চলেছে। অর্থাৎ শুভ বিবাহ, গাঢ় বিবাহের সম্ভাবনা কিন্তু থাকছে মেষ রাশির। এই ছিল মেষ রাশির
মাসিক রাশিফল একটা জিস্ট কেমন যাবে। নমস্কার।